হাই, তো আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে কলকাতার একমাত্র জিউইশ সেন্টার, যেটা নারকেলডাঙ্গা এরিয়াতে রয়েছে। সেখানে আমরা এসেছি এই মুহূর্তে ভিডিও করতে অ্যাজ আ পার্ট অফ বেঙ্গল হেরিটেজ বা কলকাতার যে সমস্ত ট্র্যাডিশনাল প্লেসগুলো রয়েছে। আমার চুলটা উঠে গেছে, যাই হোক, তো সেখানে আমরা যেমন ভিডিওটা করছি, তো আমরা খবর পেয়েছিলাম একটা জায়গা থেকে যে নারকেলডাঙ্গা এরকম একটা সিমেট্রি আছে যেটা বহু পুরনো এবং একটা কলকাতার হেরিটেজ পার্টের মধ্যে পড়ছে, একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ছে। তো সেই হিসাবে আমরা এখানে এসেছি এবং ভিডিওটা শ্যুট করছি। খুবই নিরিবিলি একটা জায়গা, খুবই শান্ত, পিসফুল জায়গা একটা। সত্যি মন্দির মসজিদ কবরস্থান যাই হোক না কেন, এগুলো তো শান্তিস্থল। তো সেই হিসাবেই এই জায়গাটা খুবই শান্তিপ্রিয়, মানুষদের জন্য ভালো লাগবে। এবং কীভাবে আসতে হবে বা কখন কী সময় কী বৃত্তান্ত আছে সেটা ভিডিওতে দেওয়া থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ পুরো সিমেট্রিটা ঘুরিয়ে দেখাবো। তার সাথে আমাদের যে ভিডিও কোড বিষয় থাকে যেটা হচ্ছে ইনফরমেশন, সেটা তো ডেফিনেটলি থাকছে। ভিডিওটা শেষ অবধি দেখো, আমি নিশ্চিত ভিডিওটা ভালো লাগবে সবার। এই কলকাতা শহর থেকে অনেক কিছুই হারিয়ে গেছে যা আমাদের নজরে আসেনি, কিংবা বলা যায় খেয়াল করিনি, খেয়াল করার প্রয়োজন মনে করিনি। আসলে সত্যি কথা বলতে এই প্রাচীন শহরের বুকে একসময় ছিল আস্ত আরেকটা শহর, যে শহর তৈরি করেছিলেন বাগদাদ থেকে আসা ইহুদিরা। সত্যি কথা বলতে এই ইহুদি গোষ্ঠী বা জিউইশ কমিউনিটি যাদের আমরা বলি, তাদের সংখ্যা কলকাতায় কিন্তু নাম মাত্র। 2017 সালের গণনা অনুযায়ী তাদের সংখ্যা 20, যাদের বেশিরভাগের বয়স 70-এর ওপরে। কিন্তু এই ইহুদি বা জিউইশ কিভাবে এলো কলকাতায় সেটা সবচেয়ে বড় বিষয়। শোনা যায় 526 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ভারতে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তারা। সুরাটের ওখানে একজন অলঙ্কার ব্যবসায়ী যার নাম ছিল শালম বি ওবাদিয়াহ কোয়েন, এনার নেতৃত্বে 1798 সাল নাগাদ একদল ভাগ্যান্বেষী বাগদাদি ইহুদি কলকাতা এসে পৌঁছান। আমাদের শহর তাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছিল, তারাও শহরটাকে দিয়েছিলেন দুহাত ভরে। যদিও সেই ইতিহাস আজ আমরা ভুলেই গিয়েছি, কেউ বাংলা ভাষায় লিখে রাখার প্রয়োজন মনে করেনি। নিজেদের মতো একটা শহর গড়তে যে কোনো ছোট গোষ্ঠী ধাপে ধাপে গড়ে তোলে শিক্ষাস্থল, প্রার্থনাস্থল, ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং খাবার দাবারের একটা নিজস্ব ঠেক। ইহুদিরা কিন্তু তেমনটাই করেছিল। একটা গোষ্ঠীর রুচি ও প্রবণতাকে খুব ভালো করে পড়া যায় সেই গোষ্ঠীর মহিলাদের অবস্থানের মধ্যে দিয়ে। কলকাতা শহরে 1881 সালে তৈরি হয় জিউস গার্লস স্কুল। স্কুলটি তৈরি করেন ডেভিড এজরার পুত্র। 1882 সালে তৈরি হয় জিউস বয়েজ স্কুল। ভাবলে অবাক লাগে, ডেভিড এজরার নামে একটা রাস্তা ছিল যেটা বেনে পাড়াতে আছে এজরা স্ট্রিট। পাকা জুহুরির মন নিয়ে কলকাতা ঘুরে দেখতে হলে দেখতে হবে ইহুদিদের সিনেগগুলি, যদিও সেটা আজকের ভিডিওর বিষয় নয়। খোঁজ নিলে দেখা যাবে এ শহরের বুকে থাকা বহু ইহুদিরা কিন্তু এই শহরটাকে আপন করে নিয়েছিল। জন্ম মৃত্যু এই দুই অনিবার্য ঘটনা প্রবাহে যাতে কোনো বিঘ্ন না হয় তাই জন্য তারা করে গেছিল পাকাপাকি বন্দোবস্ত। মৃতকে দাফন করার এক স্থায়ী ব্যবস্থা খুঁজতে শুরু করেছিল শালম কোহেন নামে এক ইহুদি। খুঁজতে খুঁজতে নারকেলডাঙ্গায় এক বাঙালি বন্ধুর থেকে একটি সোনার আংটির বিনিময়ে তিনি কিনে নিয়েছিলেন আস্ত একটা ধান মাঠ, এবং সেই ধান মাঠেই তৈরি হয়েছিল ইহুদিদের একমাত্র কবরস্থান বা কবরখানা, যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি। এই জিউইশ সিমেট্রি বা ইহুদি কবরস্থানে একটি গেনিজাও আছে। গেনিজা হলো পবিত্র ধর্মীয় পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য তৈরি ঘর। সত্যি কথা বলতে জিউইশদের ব্যাপারে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই, তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কলকাতা শহরে জিউইশ কমিউনিটি থেকে আমরা পাই সেটা হচ্ছে কেক। কেক পেস্ট্রির স্বাদ সম্পূর্ণ নতুন করে চিনিয়েছে আমাদের নাহুমস অ্যান্ড সন্স। তো সত্যি কথা বলতে জিউইশদের কেবলমাত্র এই নাহুমস অ্যান্ড সন্স আউটলেটটাই কিন্তু আমাদের কাছে একমাত্র পরিচয়, আর অবশ্যই এই নারকেলডাঙ্গায় অবস্থিত জিউইশ সিমেট্রি। আসলে অনেক ইহুদি চেয়েছিল এটাকে আঁকড়ে ধরে বাঁচতে, কিন্তু যত দিন গেছে ইহুদির সংখ্যা কমেছে এবং আজকে মাত্র 20 জন এসে ঠেকেছে। এবং 2021 সালে দাঁড়িয়ে যদি আমি বলি তাহলে 20 সংখ্যাটা নেমে কিন্তু হয়ে গেছে 15। আগামী দিনে কি হবে আমাদের জানা নেই। তো এই মুহূর্তে আমি হাজারো সমাধির ঠিক মধ্যস্থলে দাঁড়িয়ে আছি। আমার চারিপাশে শুধুই কবর, কত মানুষের সুখ দুঃখ স্মৃতি এসে জড়ো হয়ে থেমে গেছে এইখানে।
প্রতিটি পরিবারকে সমবেদনা জানাচ্ছি, এবং এত মানুষের ভিড়ে নিজেকে একটু অন্য জায়গায় হারিয়ে ফেলছি। পরিস্থিতি একই রকম রয়েছে, কিন্তু এই যে পরিবেশটা, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। এবারে বলি, প্রায় 9,000 মতো কবর রয়েছে এখানে, ছোট বড় সব মিলিয়ে। এর মধ্যে দুজন সিকিউরিটি গার্ড আছেন, যারা নিয়ম মাফিক শিফটিং ডিউটির মাধ্যমে গার্ড দেন 24/7। এখানে ভিজিটিং টাইম হচ্ছে 10:30 থেকে 10:30 আপ টু 4:30-4:30 অবধি, প্রতিদিনই খোলা থাকে। কবরস্থানের ভেতরেই 4 গাইড মতো আছে, যারা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখান। ওনাদের কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে, একটা রেজিস্টার্ড খাতা বা বই রয়েছে, যেটার মধ্যে কোন কবরস্থানের কত নম্বর সেটা রয়েছে। আপনি যদি এসে স্পেসিফিক কোনো কবর দেখতে চান বা নাম্বারটা জানান, তাহলে কিন্তু ওনারা আপনাকে বলে দেবে। তো আমরা যেদিন গেছিলাম, সেদিন ঈদের সময় ছিল বলে ছুটিতে ছিল তারা আমাদের কিছু দেখায়নি, আমরা নিজেদের মতো করে দেখে নিয়েছি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কীভাবে আসা যায়, এটা হচ্ছে ফুলবাগান যে বাস স্টপ আছে বা বাস ডিপো যাকে বলবো আমরা, সেটা ঠিক গায়ে। সুতরাং যে কোনো বাস ধরে যেটা ফুলবাগান আসছে, সেটাতে করে এলে কিন্তু জাস্ট বাস থেকে নেমেই, দুপা হাঁটলেই এই কবরস্থান। ধর্মতলা থেকে বাস আছে 217B, DN5, DN17, এই 3 বাসের নাম আমি জানি, তাই বলে দিলাম। এগুলো ডাইরেক্ট এখানে আসে। কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে বলি সিমেট্রির বাইরে বড় চওড়া রাস্তা আছে, ইজিলি গাড়ি পার্ক করা যাবে, কোনো অসুবিধা নেই। আরও একটা বিষয় বলি, পার্ক স্ট্রিট সিমেট্রিতে যেমন ভেতরে প্রবেশ করতে গেলে একটা স্পেসিফিক অ্যামাউন্ট দিতে হয়, এন্ট্রি ফি লাগে, কিন্তু এখানে কিন্তু সেই এন্ট্রি ফির ব্যাপারটা নেই, এটা কমপ্লিটলি ফ্রি আছে। তবে টাইমটা একটু মেনটেন করতে হবে, 10:30-10:30 থেকে 4:30-4:30 অবধি খোলা থাকে। তো আমি আশা করছি পুরোটা কভার আপ করতে পেরেছি, যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। তো কলকাতার যে সকল ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যশীল স্থানগুলো রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো এই জিউইশ সিমেট্রি। তো এই জিউইশ সিমেট্রির আউট অ্যান্ড আউট ভিডিও এই মুহূর্তে তোমরা দেখলে আমাদের ইউটিউব চ্যানেলে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করো, যাতে অনেক মানুষ জানতে পারে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। পরের আরেকটা ভিডিওতে বাংলার আরেকটা কোনো ঐতিহ্যকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, সঙ্গে থাকবো।